গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 19শে অক্টোবর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তে রবিবার উত্তেজনা, লায়লাপুরে উত্তেজনা অব্যাহত, ঘুরে এলেন পরিমল সুস্মিতা ডিআইজি এবং ডিসি, করিমগঞ্জে ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে গিয়ে হয়রানির শিকার পড়ুয়ারা, পাতারকান্দির বাটইয়া সাটইয়া গ্রামে চুরের দলের সঙ্গে দস্তাদস্তি গৃহস্বামীর, আহত হয়েও ধরলেন এক দুষ্কৃতীকে, রাতাবাড়িতে নলকূপ নির্মাণে হরিরুলুট চলছে, অভিযোগ সুরক্ষা সমিতির, রান্নার জন্য সিলিন্ডার কেনার ঝামেলা এবার শেষ, সুনাইয়ে পাইপলাইনেই রান্নার গ্যাস, করিমগঞ্জে ফ্রি কোচিং সেন্টার খুলছে গৈরিক ভারত, আসাম মিজোরাম সীমার হিংসাত্মক ঘটনা নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জরামতাঙ্গাকে ফোন করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, যানজট সমস্যা রাতাবাড়ি কাজির বাজারে, যানজট নিরসনে বিভাগীয় তরফে নেই হেলদোল, করিমগঞ্জের ছোট বুবিরবন্দে 144 দ্বারা জারি, এবং শেষ খবরটি, ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা আরম্ভ হচ্ছে আগামী 28শে অক্টোবর থেকে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন, এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তে রবিবারও উত্তেজনা বিরাজ করছে। অর্থনৈতিক অবরোধ অব্যাহত থাকার প্রেক্ষিতে লায়লাপুর অঞ্চলে দাঁড়িয়ে থাকা লরির সংখ্যা ক্রমেই বাড়ছে। শনিবার রাতে সীমান্ত গেসা বাড়িঘর দোকানপাটে আগুন দেওয়ার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে খুব বিক্ষোভ রয়েছে। এর মধ্যে ফাঁকে ফাঁকেই উড়ে আসে ইট পাথরের টুকরো, তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সীমান্ত অঞ্চলে বসবাসকারী এবং আন্দোলনরতদের সঙ্গে কথা বলতে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেব এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। সুস্মিতা দেব ওই এলাকার মানুষের দুর্দশার জন্য বিজেপি সরকারকে দোষারোপ করেন। স্থানীয় বিধায়ক হয়েও সেখানে না যাওয়ার জন্য বন পরিবেশ আবগারী ও মৎস্যমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর সমালোচনা করেন। জেলা শাসক কীর্তি জল্লির এখন ওখানেই থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। এর কিছুক্ষণেই অবশ্য পৃথকভাবে উপস্থিত পরিমল শুক্লবৈদ্য ও কীর্তি জল্লি গিয়েছিলেন দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি দিলীপ কুমার দেও। পরিমলবাবু সুস্মিতা দেবীর কথা শুনেও কোনো মন্তব্য করেননি। তিনি সীমা বিবাদের জন্য পাচারকারীদের দোষারোপ করেন, বলেন সেগুন কাঠ বন্যপ্রাণী সুপারি সব কিছুই মিজোরাম থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই অঞ্চলে ঢুকে পড়ছে। রাজ্য সরকার দ্রুত দুই রাজ্যের বিবাদের সমাধান চাইছে বলে পরিমলবাবু জানান। পরবর্তী, রাজ্য সরকার প্রতিটি প্রাদেশিককৃত বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বিদ্যালয় প্রধানদের নির্দেশ দিয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট খুলতে নারাজ। কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে ছাত্রছাত্রীদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার কোনো নির্দেশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বিদ্যালয় প্রধানদের কাছে করা সরকারি নির্দেশ এসেছে আগামী নভেম্বর মাসের মধ্যে প্রতিজন ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। এমন অবস্থায় বিদ্যালয় প্রধানরা সমস্যায় পড়েছেন। করিমগঞ্জ জেলার এমবি শিক্ষক সংস্থা ও করিমগঞ্জ জেলার এমই শিক্ষক সংস্থা এই ইস্যুতে যৌথভাবে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র পেশ করেন। এতে বলা হয় অধিকাংশ ব্যাংক ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অসম্মতি প্রকাশ করছে। ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ না এলে তারা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট খুলবে না। একাংশ ব্যাংককর্তা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট খুলতে গিয়ে আধার কার্ড চাইছেন। শুধু ছাত্র নয়, অভিভাবকের আধার কার্ডও দাবি করছে ব্যাংক। আধার কার্ড না থাকার ফলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব হচ্ছে না। পরবর্তী, দুস্থ পড়ুয়াদের জন্য ফ্রি কোচিং সেন্টার সহ যুবক যুবতীদের আত্মরক্ষার কৌশল শেখাতে কেরাটে কুংফু সেন্টার করিমগঞ্জ জেলায় খুলবে গৈরিক ভারত। রবিবার করিমগঞ্জ শহরে গৌড়ীয় মঠে গৈরিক ভারতের প্রাথমিক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিনের সভায় পৌরোহিত্য করেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী। কেরাটে কুংফু সেন্টার ও গরিব ছাত্রছাত্রীদের শিক্ষাদান কেন্দ্রে বিনামূল্যে পাঠদান করা হবে। ব্যবস্থাপনায় থাকবে সংগঠনের করিমগঞ্জ জেলা সমিতি। দুর্গাপূজার পরেই সেন্টারগুলো চালু করা হবে বলে সভায় বলা হয়েছে। পরবর্তী,
এক চুরির ঘটনাকে কেন্দ্র করে পাতারকান্দি থানাধীন বটইয়া সটইয়া গ্রামে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বিবরণে জানা গেছে, গতকাল ভোর 3:30 নাগাদ বটইয়া সটইয়া গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুল হকের বাড়িতে সাতজনের এক নিশি কুটুম্বের দল পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমেই ঘরের ভিতর লক্ষ্য করে রাখা একটি পালসার বাইক নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। যদিও শেষ পর্যন্ত গৃহকর্তার বাড়ির আলমারির তালা ভেঙে নগদ 1.5 লক্ষ টাকা, 1.5 বড়ি ওজনের সোনার গয়না, 2টি মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় পুনরায় বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টা করে, চালানোর সময় বাইকের টানা হেঁচড়া শব্দে গৃহকর্তার ঘুম ভেঙে যায়। এদের সঙ্গে দস্তাদস্তি করতে গিয়ে গৃহকর্তা গুরুতর আহত হন ও দুষ্কৃতীদের এক সদস্য শাহিন আহমেদকে আটকাতে সক্ষম হন, যদিও অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শনিবার সন্ধ্যায় গৃহকর্তার স্ত্রী রাহেনা বেগম ধৃত শাহিন সহ একই গ্রামের বদরউদ্দিন, আবুল হোসেন, এমানউদ্দিন, শালিক উদ্দিন, আজিজুর রহমান ও রাতাবাড়ি থানাধীন পূর্ব ঠাঙ্গির বাড়ির মইনুল হককে অভিযুক্ত করে পাতারকান্দি থানায় একটি এজাহার দায়ের করেন। ঘটনাটি চুরি না ডাকাতি, তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ, যদিও তদন্ত অব্যাহত। পরবর্তী, নলকূপ তৈরির নামে রাতাবাড়ি জিপিতে শুরু হয়েছে অর্থলুণ্ঠন। সরকার নাগরিকদের পানীয় জলের সুবিধার্থে নলকূপ তৈরির প্রকল্প হাতে নিলেও গ্রাম উন্নয়ন বিভাগের একাংশ কর্মীর জন্য মার খাচ্ছে সরকারের ওই জনমুখী প্রকল্প। এমনই অভিযোগ তুলল রাতাবাড়ি অধিকার সুরক্ষা সমিতি। সংস্থার সভাপতি হিফজুর রহমান বলেন, চতুর্দশ অর্থ কমিশনের আওতায় দুর্লভসরা উন্নয়ন খণ্ডের অন্তর্গত রাতাবাড়ি জিপিতে নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। 20,000 টাকা করে এক একটি নলকূপের জন্য বরাদ্দ হলেও 30 থেকে 50 ফুটের মধ্যে 7 থেকে 8,000 টাকা খরচ করে বাকি টাকা আত্মসাত করা হচ্ছে, আর তাই অধিকাংশ নলকূপেই উঠছে না জল। হিফজুরের অভিযোগ, জনগণকে অন্ধকারে রেখে প্রকল্প বাস্তবায়নের নামে শুধুমাত্র অর্থ আত্মসাদের উদ্দেশ্যে নলকূপ স্থাপন করা চলছে। পরবর্তী, করিমগঞ্জ জেলার সিংলা সংরক্ষিত বনাঞ্চলের ছোট বুবিরবন্দ এলাকায় 144 দ্বারা জারি করা হয়েছে। করিমগঞ্জের জেলা শাসক আম্বা মুতার এমপি জানিয়েছেন, ওই নির্দেশের প্রেক্ষিতে ওই অঞ্চলে 4 জনের বেশি জমায়েত নিষিদ্ধ। কেউ তা লঙ্ঘন করলে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 188 দ্বারায় শাস্তি পেতে হবে বলে তিনি একই সঙ্গে জানিয়ে দিয়েছেন। সরকারি ওই নির্দেশে বলা হয়েছে, মিজোরামের একদল দুষ্কৃতী এসে জমি বেদখল করা এবং ওই অঞ্চলে মিজোরাম সরকারের সশস্ত্র বাহিনী মোতায়েনের প্রেক্ষিতেই করিমগঞ্জের জেলা শাসক এই নির্দেশ জারি করেছেন। পরবর্তী, যানজট সমস্যা, কেউ নেই রাতাবাড়ির কাজির বাজারে যানজট নিরসনে। যানজটের সমস্যায় ভুগছেন জনগণ, যাত্রী ও পথচারীরা অজান্তে বিপদে পড়তে পারেন বলে আশঙ্কায় রয়েছেন। রাজপথে রয়েছে অটো স্ট্যান্ড, করিমগঞ্জ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার এটি। কৃষি পণ্যের ক্রয় বিক্রয়ের উপযুক্ত স্থান হিসেবে পরিচিত কাজির বাজার, এই কাজির বাজারের প্রাণকেন্দ্রে যানজটে যাত্রীদের হাঁটার মতো পরিবেশ নেই। অটো চালকরা যাত্রীবাহী গাড়িতে লম্বা লম্বা রড ইত্যাদি বহন করতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে গিয়েছিলেন ভাগ্যক্রমে, বরাত জুড়ে রক্ষা পেয়েছেন জনৈক ব্যক্তি। এহেন সমস্যার সমাধানে এগিয়ে আসতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদেরকে অনুরোধ করেছেন কৃষক মুক্তির সংগ্রাম সমিতির রাতাবাড়ি সমষ্টি কমিটির কর্মকর্তারা। পরবর্তী, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামতাঙ্গাকে ফোন করে অসম মিজোরাম সীমার হিংসাত্মক ঘটনা নিয়ে কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আলাপ আলোচনার মাধ্যমেই যে সীমা বিবাদ মিটতে পারে এবং উভয় রাজ্যের উন্নয়নের জন্য তা মিটিয়ে ফেলা দরকার, সোনোয়াল জোরামতাঙ্গাকে সে কথাই বুঝিয়ে বলেন। আইন শৃঙ্খলা শান্তি সম্প্রীতির উপরই জোর দেন অসমের মুখ্যমন্ত্রী। জোরামতাঙ্গাকে বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্ব ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে, একে ধরে রাখতে হলে শান্তি প্রতিষ্ঠা সবার আগে দরকার। দুই রাজ্যে বিরোধ থাকতেই পারে, একে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেতে পারে। জোরামতাঙ্গাও তাকে সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আশ্বাস দেন। পরবর্তী, বরাক উপত্যকায় প্রথম সুনাই শহর এলাকায় পাইপলাইনের মাধ্যমে গরোয়া গ্যাস সংযোগ প্রদানের জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র বিতরণ করা হয়েছে। সুনাইয়ের মইনুল হক চৌধুরী প্রেক্ষাগৃহে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড কোম্পানির এই আবেদনপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এই আবেদনপত্র বিতরণের আগে গ্যাস কোম্পানিটির মুখ্য কার্যবাহী আধিকারিক অভিজিৎ বরবুইয়ার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ ডক্টর রায় বলেন যে,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি সরকারের সময়কাল সাধারণ মানুষের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় সরকার প্রায় 8 কোটি মহিলাকে রান্নার গ্যাসের সিলিন্ডার বিতরণ করেছে। রাজ্যের অন্যান্য স্থানে রান্নার গ্যাসের পাইপ সংযোগের সুবিধা থাকলেও বরাক উপত্যকায় এই সরকারের আমলে তা বর্তমানে বাস্তবায়িত হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেন যে সুনাই শহরের প্রতিটি ওয়ার্ডে এই হোম কানেকশন পৌঁছে দেওয়া হবে। কাছাড়ের উপায়ুক্ত কীর্তি জাল্লি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন যে এর ফলে কাজের পাশাপাশি ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রেও সুবিধা হবে। এবার শেষ খবরটি, ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল ব্যবস্থার অধীনে আগামী 28 অক্টোবর থেকে বিমান পরিষেবা আরম্ভ হবে। বাংলাদেশের বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে এই কথা ঘোষণা করে বলা হয়েছে যে বাংলাদেশের 3টি বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নব এয়ার শুরুর দিকে ভারত বাংলাদেশের মধ্যে 28টি বিমান চলাচল করবে। এদিকে ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া, বিস্তারা, ইন্ডিগো, স্পাইসজেট এবং গো এয়ার উভয় দেশের মধ্যে সপ্তাহে 28টি বিমান চলাচল করাবে। বাংলাদেশের বিমানগুলি ঢাকা থেকে দিল্লি এবং কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত চলাচল করবে। এদিকে ভারতের বিমানগুলি দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই থেকে ঢাকা পর্যন্ত চলাচল করবে। উল্লেখ্য, প্রায় 8 মাস পর উভয় দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। করোনার জন্য দীর্ঘদিন এই বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছিল। বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী এক টুইট যুগে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা পুনরায় আরম্ভ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।